আজ যে ঘটনাটি বলতে চলেছি সেটিকে কি ভৌতিক বলবো নাকি অলৌকিক নাকি দৈবিক নাকি বলবো কোনো নিষ্পাপ শিশুর প্রবল আকাঙ্ক্ষিত ফল তা বোধহয় আজও উত্তর দিতে পারবো না। হ্যাঁ, আজকের ঘটনাটির নায়ক বা নায়িকা হলো একটি বছর পাঁচেকের মেয়ে, নাম রুনা। ঘটনাটির সূত্রপাত হয় 24শে ডিসেম্বর, যেদিন আমি আমার অতীব এক ঘনিষ্ঠ বন্ধু অম্লানের বাড়িতে গেছিলাম ক্রিসমাস পার্টি মানাতে। পার্টির বিশ্লেষণ আমোদ আল্লাদের কথা না হয় অন্য একদিন হবে, আমরা বরং সোজা চলে যাই কেন্দ্র ঘটনায়। সেদিন বাড়িতে সবাই হইচইতে মেতে থাকলেও একজনের কিন্তু এসবে সেরকম মন ছিল না। সে সর্বদা মুখ ভার করেই বসেছিল। সে হলো অম্লানদের বাড়ির সবচেয়ে ছোট সদস্য, অম্লানের দাদার একমাত্র মেয়ে রুনা। এক ফাঁকে রুনাকে জিজ্ঞেস করলাম ওর মুখ ভারের কারণ কি। রুনা আদো আদো স্বরে যা বলল, মানে আমি যা বুঝলাম আর কি, তা খানিক এই, ওর মা সকালে ওকে বেদম বকেছে, কারণ ও নাকি সকালে সান্তা ক্লজকে একটা চিঠি লিখেছে যেখানে ও সান্তা ক্লজের কাছে চেয়েছে যেন ওর দাদুকে একটি বার সান্তা ক্লজ নিয়ে আসে। এখানে বলে রাখি, রুনার দাদু মানে অম্লানের বাবা গত বছর গত হয়েছেন। আমিও এরকম অদ্ভুত উইস শুনে অবাকই হয়েছিলাম, কিন্তু রুনা নাকি স্বপ্ন দেখেছে যে ওর দাদু নাকি সান্তা ক্লজের বাড়িতে আছে, আর ওর নিশ্চিত যে সান্তা ক্লজ এবার ওর উইস পূরণ করবেই করবে। তাই নিয়েই নাকি ওর মা রুনাকে বোঝানোর চেষ্টা করেছে যে সান্তা ক্লজ শুধু বাচ্চাদেরকে খেলনা চকলেটই দিতে পারে, কোনো তারার দেশে যাওয়া মানুষকে আনতে পারে না। রুনা কোনোভাবেই বুঝতে না চাইলে ওর মা বলেছে যে এবার নাকি সান্তা ক্লজ ওকে কিছুই দেবে না। রুনা ইতিবৃত্তান্ত শেষ করে আমাকে সটাং একটা প্রশ্ন করে বসলো, আচ্ছা সান্তা কি দাদুকে আনতে পারে না, মা ভুল বলছে না? আমি কি বলবো ভাবছিলাম, এমন সময় মিসেস চক্রবর্তী অর্থাৎ রুনার মা ঘরে ঢুকলো। তোমাকে বলেছি না এই নিয়ে আর কথা বলবে না, তোমাকে সান্তা হয়তো চকলেট দিয়েও যেতে পারে, কিন্তু তুমি যদি বারবার সান্তা ক্ষমতা বাইরে কিছু চাও তাহলে কিন্তু তোমাকে আজ চকলেটও দেবে না। রুনা কিন্তু আবারও বলল, আর সান্তা দাদু আমার দাদুকে আনবেই আনবে, আমার দাদুই আমাকে গল্প বলতো, সান্তা ক্লজ আসলে যিশুর দূত, তার অনেক ক্ষমতা, আর একটা কথা বললে ভীষণ বকবো, কিন্তু তুমি যাও খেলা করো গিয়ে। রুনা একবার আমার দিকে তাকিয়ে সোজা বেরিয়ে গেল। এবার মিসেস চক্রবর্তী আমার দিকে তাকিয়ে বলল, এই হচ্ছে এক জ্বালা জানো, রুনাকে কিছুতেই বোঝাতে পাচ্ছি না যে বাবাকে আর ফেরানো যাবে না। আসলে কি বলতো, বাবাই তো ছিল রুনার আসল সান্তা, আজকে রাত্রে ঠিক বাবা এসে রুনার মাথা শিওরে গিফট দিয়ে যেত, আর রুনা ঘুম থেকে উঠে খুশি হতো। এবার দেখি রুনার বাবাই এই দায়িত্ব নেবে। আমি বললাম, কিন্তু রুনার মাথায় আজকে কিন্তু ঘুরছে যে ওর দাদু নাকি আজ আসবেই, এটা ওর মাথায় কে ঢুকিয়েছে? মিসেস চক্রবর্তী বলল, আরে ও নাকি কাল একটা স্বপ্ন দেখেছে যেখানে বাবা নাকি বলেছে বাবা এসে ওর সাথে দেখা করবে। কি বলি বলো, আজকাল সিনেমাগুলোই এইসবের মূলে, লোকজনের মধ্যে সব ভুল ভাল ছড়াচ্ছে। এরপর প্রায় বেশ কিছুক্ষণ রুনার সাথে আর কথা হয়নি। রুনার আগমন ঘটল আবার প্রায় 12টা বাজার কিছুক্ষণ আগে। তখন আমাদের পার্টি মোটামুটি শেষ, সবার খাওয়া দাওয়াও শেষ। এখানে একটা কথা বলে রাখি, খাওয়া দাওয়া নাচ গানের আয়োজন অম্লানদের বাগানেই হয়েছিল। আমরা এমনই টুকটাক কথা বলছি, হঠাৎ রুনা ছুটতে ছুটতে বেরিয়ে এলো, সাথে ওর মা। মাম বলছি শুতে চলো,
কথা শোনো। রুনা ছুটতে ছুটতেই বলল, সান্তা ক্লজ যতক্ষণ না আসছে আমি শোব না, আমায় ধরতে পারে না। এরকম খানিক ছোটাছুটি চলতে লাগলো। অবশেষে মিসেস চক্রবর্তী রুনার জেদকে রুখতে মারতে উদ্যত হলে যে ঘটনাটি ঘটল তার কতখানি আজ আমি গুছিয়ে বলতে পারবো জানি না, কিন্তু তা ভেবে আজও আমার গা শিউরে ওঠে। ঘরের ভেতর গ্র্যান্ডফাদার ক্লকে 12টার ঘন্টা বাজল, মানে 25শে ডিসেম্বর শুরু। আর ওদিকে মিসেস চক্রবর্তী রুনাকে মারতে উঠলে হঠাৎ চারদিক থেকে জিঙ্গল বেলস বাজতে শুরু করলো, আর ঠান্ডাটা যেন হঠাৎ করে একটু বেশি মাত্রায় বেড়ে গেল। সেটা সময়ের সাথে সাথে আরও বেড়ে গিয়ে চোখকে অবিশ্বাস করেই দেখলাম বরফের কুচি পড়তে শুরু করেছে চারদিকে। আমাদের মতো রুনাও বিস্ময়ে দেখতে থাকলো এই কাণ্ড। বরফ পড়তে পড়তে অম্লানদের বাড়ি যেন পুরো সাদা চাদরে ঢেকে গেল। এরপর বাগানের উপর মোটা বরফের আস্তরণ ফুঁড়ে বেরোতে থাকলো পাইন গাছের মতো চারটি গাছ, যেটা খানিকটা ক্রিসমাস ট্রিয়ের মতো দেখতে। গাছগুলি প্রমাণ মাপের হয়ে দাঁড়িয়ে পড়লে আকাশ থেকে আপনা আপনি পড়তে থাকলো লাল নীল হলুদ সবুজ রঙের পাথর, যা পড়তে থাকলো শুধুমাত্র গাছগুলোরই উপর। আর নানান জায়গায় আটকে গিয়ে অম্লানদের বাগান বাড়ি ভরিয়ে দিল হরেক রকম আলোয়। বরফ পড়া কিন্তু চলতেই থাকলো, আর আমরা রুদ্ধশ্বাসে দেখতে থাকলাম আরো ঘটনা। হঠাৎ রুনা চেঁচিয়ে উঠল, ওই দেখো! চেয়ে দেখলাম ও চাঁদের দিকে আঙুল দেখাচ্ছে। চাঁদের চারপাশে একটা রকেট জাতীয় কোনো জিনিস বারবার ঘুরপাক খাচ্ছে। সেটি বেশ কয়েকবার ঘুরপাক খাওয়ার পর যেন এগিয়ে আসতে থাকলো অম্লানদের বাগানের দিকে। এবার ভালোভাবে চেয়ে দেখলাম সেটি কোনো রকেট নয়, বরং একটি স্লেজ জাতীয় গাড়ি, যা সামনে থেকে টানছে চারটি হরিণ। হরিণগুলো গাড়ি সমেত ক্রমশ এগিয়ে আসতে থাকলো আমাদের দিকে। অবশেষে আকাশ থেকে এরোপ্লেন ল্যান্ডিং করার মতোই নামলো সেই গাড়ি, সাথে সেই চারটি হরিণ। না, হরিণ তো নয়, বরং আমরা ছোটবেলায় রূপকথার গল্পে যাকে ইউনিকর্ন বলতাম অনেকটা তাই। মোটা বাঁকানো লেজ সমেত সাদা ঘোড়া, মাথায় হরিণের শিং, চার পায়ে লাল মোজা, আর গলায় একটি ঘণ্টা যা খালি টুংটাং করছে। এবার দেখতে পেলাম স্লেজ গাড়িতে দুটি সিট, সামনেরটিতে যে কোনো লাল জামা পরিহিত বয়স্ক ব্যক্তি বসে তা স্পষ্ট, কিন্তু তার মুখ পরিষ্কার নয়। এবার দেখতে পেলাম দ্বিতীয় সিটেও যেন কেউ বসে, তার জামাকাপড় কিন্তু আমাদের মতোই সাধারণ। তার মুখ আস্তে আস্তে পরিষ্কার হতে থাকলো। পুরো মুখ পরিষ্কার হলে রুনা হাততালি দিয়ে চেঁচিয়ে উঠল, স্যান্টা দাদু কথা রেখেছে, আমার দাদু এসেছে, আমার দাদু এসেছে। আমরাও বিস্ময়ে নির্বাক হয়ে দেখলাম রুনার দাদু হাসতে হাসতে হাত নাড়তে থাকছে। হঠাৎ ইউনিকর্নগুলো চিহি চিহি করে ডেকে উঠল, আর নিমেষের মধ্যে স্লেজকে টেনে আকাশে উঠিয়ে নিল। বরফের ধোয়া বেরিয়ে আসলো স্লেজের থেকে, আর স্লেজ আবারও ফিরে চলল চাঁদের দিকে। এদিকে বরফ পড়া বন্ধ হয়ে গিয়েছে, জমা বরফগুলি নিমেষে জল হয়ে ঢুকতে শুরু করেছে মাটির ভিতর, আর ক্রিসমাস ট্রিগুলো যেন মিলিয়ে যেতে শুরু করেছে হাওয়ায়।
আবারও ফিরে এলো পুরনো আমেজ। সবার সাথে সাথে আমারও চোখ পড়ল বাগানে পড়ে আছে একটি লাল থলি, যার উপরে সাদা কালিতে লেখা টু রুনা ফ্রম সান্তা ক্লজ অ্যান্ড গ্র্যান্ডপা। রুনা কিন্তু এবার বেশ ভয় পেয়েছে মনে হলো। রুনা আর থলির দিকে না গিয়ে সোজা ওর মাকে জড়িয়ে ধরল। অগত্যা রুনার বাবা মানে অম্লানের দাদাই গিয়ে খুলল সেই থলি। থলি থেকে বেরোলো একটা বড় ক্রিসমাস কেক, একটা বড় চকলেট বার আর একটি বৃদ্ধ মানুষের পুতুল, যার মুখটার সাথে স্লেজের দ্বিতীয় মানুষটির ছিল সাদৃশ্য।